Subscribe now and press the bell icon. Never miss an update. চিত্র পরিচালক সত্যজিৎ রায় সকলেই কিন্তু চিনেন, কিন্তু এই সত্যজিৎ রায়কে কিন্তু আমরা কথা বলব এক অন্য ভিন্ন বিষয়ে, যে ভিন্ন বিষয়ে তিনি শুরু করেছিলেন একজন গ্রাফিক ডিজাইন হিসাবে। সেই গ্রাফিক ডিজাইনে সত্যজিৎ রায়কে আজ আমরা চিনব, যে তিনি কিভাবে গ্রাফিক ডিজাইনে হয়ে উঠলেন সেই সমস্ত তথ্য আজ আমরা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। চিত্র পরিচালক সত্যজিৎ রায়কে সকলেই চেনেন। চিত্র পরিচালক, গীতিকার, সুরকার এবং লেখক সত্যজিৎ রায়ের কথা অনেকেই জেনে থাকবেন। তবে খ্যাতনামা এই পরিচালক নিজের কর্মজীবন শুরু করেছিলেন একজন গ্রাফিক ডিজাইন হিসাবে, এ কথা হয়তো অনেকেরই অজানা। আজ সত্যজিৎ রায়ের 98তম জন্মদিনে চলুন জেনে নেওয়া যাক যে তিনি এই গ্রাফিক ডিজাইনে কীভাবে সকলের মধ্যে নজর কালেন সত্যজিৎ রায়। যদিও কিন্তু গ্রাফিক ডিজাইন করার জন্য যে প্রথাগত শিক্ষা দরকার হয় তা ছিল না তার মধ্যে, তবে বিশ্বভারতী বিদ্যালয়ে থেকে ফাইন আর্টস নিয়ে পড়াশোনা করেন সত্যজিৎ রায়। ফাইন আর্টসের ডিগ্রি শেষ করার আগে তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে ব্রিটিশ অ্যাডভাইজিং এজেন্সি ডিজে কাইমারে গ্রাফিক ডিজাইন হিসাবে কাজ শুরু করেন তিনি। পরবর্তীকালে সিগনেট প্রেস নামে এদেশের খ্যাতনামা এই বই ডিজাইনের সংস্থায় কাজ শুরু করেন তিনি। তার তৈরি বিভিন্ন ধরনের কোরিওগ্রাফিক ও বইয়ের পোস্টার ও সিনেমার পোস্টার ডিজাইনে নজরকাড়ি সকলের মধ্যে। পাশাপাশি রে রেমান এবং রে বিজার সহ বেশ কয়েকটি টাইপফেস নকশাও তিনি তৈরি করেন। তাছাড়া সত্যজিৎ রায় তৈরি করা প্রথম কিন্তু মুভি পোস্টার দেখতে পাই আমাদের সামনে। দেবী পোস্টারটি তিনি বানিয়েছিলেন সত্যজিৎ রায় নিজের হাতে। সেই দেবী পোস্টার সত্যজিৎ রায় ডিজাইন করা অন্যতম সেরা পোস্টারের মধ্যে একটি পোস্টার হলো দেবী পোস্টার, যে পোস্টারের মাধ্যমে ছবিতে শর্মিলা ঠাকুরের চরিত্র দামনী রূপটি প্রতিফলিত হয়েছে। এই পোস্টারে যেটি নজর কাড়ে তা হলো পোস্টারে দেবীর মুখ দুটিভাবে বিভক্ত, যেটার একদিকে গাঢ় রং ও অন্যদিকে হালকা রং দিয়ে আলাদা করা রয়েছে। এবং আমাকে অবশ্যই আপনারা জানান যে এই দেবীর পোস্টারটা আপনাদের কেমন লেগেছে। তাছাড়া কিন্তু তিনি পথের পাঁচালীর পোস্টার বানিয়েছিলেন নিজেই। পথের পাঁচালীর পোস্টার মা ও দিদি দুর্গার সঙ্গে দেখা যাচ্ছে কেন্দ্রীয় চরিত্র অপুকে। তাছাড়া তিনি পোস্টার তৈরি করেছিলেন চারুলতা, চারুলতার পোস্টারও তিনি নিজের হাতে তৈরি করেছিলেন। তাছাড়া মহানগরের পোস্টারও বানিয়েছিলেন সত্যজিৎ রায়। মহানগরের ছবির এই ফটোগ্রাফি করা পোস্টারে বানিয়েছিলেন সত্যজিৎ রায়, যেখানে নায়িকার আরতিকে, আরতি দেবীকে প্রথমবারে লিপস্টিক লাগাতে দেখা যাচ্ছে। এই পোস্টারের মাধ্যমে ছবির বিষয়বস্তু কিন্তু ফুটে ছিল সেই পোস্টারের মাধ্যমে। তাছাড়া মহাপুরুষের ছবির পোস্টারও তিনি তৈরি করেছিলেন। এবং সত্যজিৎ রায় তৈরি করা গণশক্তির ছবিরও পোস্টার তখন দিনে হিট হয়েছিল। তাছাড়া উত্তম কুমার অভিনীত নায়ক ছবির পোস্টারও তিনি তৈরি করেছিলেন। সত্যজিৎ রায় তৈরি করা নায়ক ছবির পোস্টার কিন্তু তখনকার দিনে কিন্তু একটি হিট পোস্টার হয়েছিল। এবং এই যে উত্তম কুমার অভিনীত নায়ক ছবিটাও কিন্তু তখনকার দিনে হিট মুভিও ছিল। জিম কর্বেটের ম্যান টাইরাস অফ হুমায়ুন ও জওহরলাল নেহরু লেখা ডিসকভারি অফ ইন্ডিয়ার বইয়ের যে পচ্ছদ যে ডিজাইন করেছিলেন তিনি কিন্তু খোদ এই সত্যজিৎ রায় কিন্তু ডিজাইন করেছিলেন। এবং যেটি বলে না যে কোনো বইয়ের যে সামনের ফ্রন্টের যে পিকচার থাকে সেই পিকচার কিন্তু নিজের হাতে ড্রয়িং করেছিলেন সত্যজিৎ রায়। এছাড়াও কিন্তু ঘরে বাইরে, সোনার কেল্লা, অরণ্যের দিনরাত্রি, সীমাবদ্ধ সহ বহু সিনেমার পোস্টার নিজের হাতে বানিয়েছিলেন সত্যজিৎ রায়। জানা যায় যে পরবর্তীকালে অবশ্য সত্যজিৎ রায় বহু সিনেমাগুলি, যেগুলি ইংরাজি সহ বিভিন্ন ভাষায় ডাব করা হয়েছিল, সেই সমস্ত ভাষায়, যে সমস্ত ভাষায় ডাব করা হয় সেই ছবিগুলোর জন্য পোস্টার বানিয়েছিলেন বহু বিদেশি ডিজাইনার, এমনই কিন্তু কথা শোনা যায়। এই সমস্ত তথ্যগুলো কিন্তু আমার কোনো মন গড়ার কথা নয়, এই সমস্ত তথ্যগুলো একটি বিখ্যাত কিন্তু এক সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু উঠে এসেছে, এবং সেই সমস্তগুলো আমি আজ আপনাদেরকে শেয়ারও করে দিলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যেতে যেতে এই ভিডিওটি একবার লাইক করে দিতে পারেন, এবং আমার চ্যানেলে যদি অবশ্যই আপনারা নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।